সুপ্রিয় দর্শক, আজ 25 জুলাই 2020 শনিবার আপনারা দেখছেন রামপুরার মেরাদিয়া হাট। এই যে ঢাকার অভ্যন্তরে অবস্থিত এই অস্থায়ী পশুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমরা এখানে দেখছি অনেক বড় বড় গরু এসেছে, তা আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ভাই কবে আসছেন? এতো গত রাতে শুক্রবার রাতে। কোথা থেকে আসছেন? চুয়াডাঙ্গা থেকে। কতগুলি গরু আনছেন? গরু 15টা। 15টা সব এই সাইজ? না, এই সাইজ বলতে 5 সাইজের বড় আছে আর বাকিগুলো 1 সাইজের। আচ্ছা, 5-6 পিস বড় আছে। আচ্ছা ভাই, আমরা যদি একটু দামগুলি আমাদেরকে একটু জানাতেন আর কি। এই যে আমরা বড় ষাঁড় গরুটি দেখছি, এটা দাঁত কয়টা? চারটা। এটার দাম কত যাচ্ছেন? 2,40,000 টাকা চাওয়া দাম। আর নিয়োগ করছেন কত হলে ছাড়বেন? তারপর এই যে দাঁড়িয়ে আছে গরুটা, ওই রকমই দাম? আচ্ছা, আপনারা মোটামুটি সব বড় বড় গরু এনেছেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মেরাদিয়া হাট থেকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে এখানে কী ধরনের গরু উঠেছে এবং কী পরিমাণ দামগুলি, সেগুলি মূলত আমরা জানানোর চেষ্টা করছি। এই যে ওনারা চুয়াডাঙ্গা থেকে এসেছে আপনারা শুনলেন, এবং সমস্ত বড় বড় ষাঁড় গরু ওনারা এনেছেন। এই যে দেখুন, তবে এটা একটু ছোট, এটা এই যে দেখুন। আচ্ছা ভাই, এই এই ছোট গরুটার দাম কত যাচ্ছেন? হ্যাঁ, 70,000 টাকা। আচ্ছা, ওনারা 70,000 টাকা পাচ্ছে। এই যে সুপ্রিয় দর্শক দেখছেন আপনারা, ছোট বড় সব মিলিয়ে ওনারা গরু এনেছে। আপনারা দেখছেন যে হাটটা জমে উঠছে ধীরে ধীরে। এই যে গতকালই এসেছে, ওই যে দূর দূরান্তে কিছু গরু এসেছে। তো চলুন আমরা আরও কিছু গরুর খোঁজ খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এই যে দেখছেন আপনারা রাস্তার পাশে, এখানে কিছু ষাঁড় গরু এসেছে। আপনাদের কথা বলি, আসসালামু আলাইকুম। আসসালাম। কোথা থেকে আসছেন? চুয়াডাঙ্গা থেকে। চুয়াডাঙ্গা থেকে কতগুলি গরু আনছেন? আমি 36 পিস। 36 পিস, ছোট বড় মিলিয়ে। আচ্ছা, আমরা একটু যদি দামগুলি একটু আমরা দর্শকদেরকে যদি জানানোর চেষ্টা করি। এই যে গরুটা দেখছি, এটা দাঁত কয়টা? এটা দাঁত হলো 6টা। 6 দাঁত। আচ্ছা, এটা দাম কত যাচ্ছে? এটা দাম 220। 2,20,000। আচ্ছা, এটা চাওয়া দাম। আর নিয়োগ করছেন কত হলে ছাড়বেন? 165-170। আচ্ছা, 165-170 ছাড়বেন। তারপরে যে এই পাশে দেখছি এটা, এটা 225। 225 চাওয়া দাম। আর নিহতের দাম কত? 70-75। আচ্ছা, 1,70,000-75,000। তারপর আমরা একটু ছোটোগুলিকে একটু আমরা দামগুলি জানাই। এই যে মোটামুটি একটা মিডিয়াম সাইজ দেখছি, এটার দাম চাচ্ছে আমরা 95। 95 ছাড়বেন? 70? না না না, এটা হলো 78-80। 75-78 মিলে ছেড়ে দিলে। আচ্ছা, আপনার ওই যে আট ছোট গরু আছে? আছে। কটা আনছেন? এই যে এইদিকে একটু দেখি, এই যে দুটো ছোট গরু দেখছি। আপনারা এসছেন কবে? আমরা আসছি আজকে রাত 3টা সাড়ে 3টা। ও আচ্ছা, এই জন্য গরুগুলো সব টায়ার্ড আছে। এগুলি কত করে দাম চাচ্ছে? এটার দাম চাচ্ছে মনে করেন 52,000 টাকা। 52,000 টাকা চাওয়া দাম। আর বিক্রির দাম? ওই 45-44-45। 44-45। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা অনেকে এই ধরনের ছোটো ছোটো গরুর খোঁজ করেন, আপনাদেরকে মেরাদিয়া হাট থেকে আমরা জানানোর চেষ্টা করছি যে এই ধরনের ছোট ছোট গরু আপনারা কী দরে পাবেন। এই যে দেখছেন আপনারা, ওনারা ছোট বড় মিলিয়ে প্রচুর গরু এনেছে। এই যে দেখছেন আপনারা, সব ধরনের গরুই আছে ওনাদের কাছে, ছোট বড় মিডিয়াম। আপনারা সব গরু এই মেরাদিয়া হাটে এলে এই যে পেয়ে যাবেন। এই যে এগুলো তো ছোট। আচ্ছা 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 ভাই, এখন মানে অবস্থা কি বুঝতেছে? কি দরদাম করতেছে? যেহেতু আজকে আসছে, তো আজকে রাত 3টার সময় আসছে, মানে একজন আসছে দেখাশোনা করতে, মানে জাস্ট ঘুরে যাওয়া আর কি। দাম কি অবস্থা? আচ্ছা, হাটে যে গরু এত আমদানি তাও না, আমদানি হয়তো অল্প, ক্রেতাও এখন আসেনি মা, হাটে ক্রেতাও যে আসছে সেরম না। আচ্ছা, আমরা বিক্রেতায় কিছু আসছি, তাছাড়া ক্রেতা এখনো মাঠে নামে না। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আরও কিছু আমরা এই মেরাদিয়া হাট থেকে ষাঁড় গরুর দাম জানানোর চেষ্টা করি। এই যে আপনারা দেখছেন রাস্তার দুপাশে গরুগুলি সব ক্লান্ত শুয়ে রয়েছে। এই যে দেখছেন আপনারা,
এই রামপুরার মেরাদিয়া হাট। এই যে দেখুন এখানে অনেক বড় একটা ষাঁড় গরু শুয়ে রয়েছে এবং ব্যাপারীরাও অলস সময় কাটাচ্ছে। তো আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন? চুয়াডাঙ্গা থেকে। চুয়াডাঙ্গা থেকে কতগুলি আনছেন? আমরা এক গ্রাম থেকে 14 গাড়ি মতো আসছে। 14 গাড়ি? আচ্ছা আচ্ছা, 14 ট্রাক মাল আসছে, তার মানে অনেকগুলি মাল আসছে। আচ্ছা আচ্ছা, এই যে আমরা এই যে বড় এই যে সারগুলোটা দেখছি, এটা দাঁত কয়টা? দাঁত হয়ে গেছে। আচ্ছা, এটার দাম কত চাওয়া হচ্ছে? আর নিয়ত করছেন কত হইলে আপনি ছাড়বেন? লাখ দুই হইলে পরে আচ্ছা খরচটা উঠবে, কারণ গরু পালার অনেক খরচ আমরা জানি। আপনারাও তো মোটামুটি ছোট বড় সব মিলিয়ে গরু নিয়ে এসেছেন। এই যে সুপ্রিয় দর্শক, আচ্ছা ওই ছোট গরুগুলির দাম কিরকম চাচ্ছেন? এই যে শুয়ে রয়েছে ছোট গরুটা, ওর দাম 65-65 65-65 চাচ্ছেন। আর নিয়ত করছেন কত হইলে ছাড়বেন? নিয়ত করে ২-৫ হাজার কম। আচ্ছা, খরিদ্দার তো এখনো শুরু হয়নি, খরিদ্দার আসবে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন রাস্তার দুপাশে সারি সারি সমস্ত গরুর আমদানি বেশ জমছে ধীরে ধীরে। একটু আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন ভাই? চুয়াডাঙ্গা। আচ্ছা, এই যে এইগুলি কি দাঁত উঠছে? দাঁত উঠছে? এই গরু দুই দাঁত করে উঠছে। এগুলো দাম কত করে চাওয়া হচ্ছে? 60 করে চাচ্ছেন। আর নিয়ত নিয়েছেন কত হইলে বুঝছে না? একটা নিয়ত করে তো ২-১ হাজার কম হইলে বেঁচবো। আচ্ছা, শুনছি আমরা, ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন, আপনারা ছোট বড় গরু মিলিয়ে আমাদের কাছে জানতে চান। আমরা মূলত সেই ছোট গরু বড় সব গরুই আপনাদেরকে দামগুলি জানানোর চেষ্টা করছি। এই যে দেখুন, এদিকে মোটামুটি ভালোই চালান এসেছে। এই যে দেখছেন এখানে বড় সাইজ, তারপরে মিডিয়াম দুটো গরু, এগুলো যিনি এনেছে তার সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনারা কি সব চুয়াডাঙ্গা? জি, সব চুয়াডাঙ্গা। আচ্ছা আচ্ছা, এই যে কোনার গরুটা দেখছি, ওই গরুটা দাঁত কয়টা উঠেছে? ৪টা। ওইটার দাম কত যাচ্ছেন? ১৭০। তারপরে মাঝেরটা? তারপরে এটা ১২০। ১২০ করে এগুলা? আচ্ছা, এটা তো চাওয়া দাম। আর নিয়ত করছেন কত হইলে ছাড়বেন? ওই কোনাটা ১৫০ ছাড়বেন, আর এগুলো ৯০-৯৫ হইলে ছেড়ে দিবেন। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন গরুগুলি কেবলই এসেছে, খুব টায়ার্ড অবস্থায় রয়েছে গরুগুলি, তাই গরুগুলি সব শুয়ে রয়েছে। এগুলো ৯০-৯৫ হলে ওনারা বলছে ছেড়ে দিবে। আর এই যে বড় গরুটি দেখছেন, এটি ওনারা নিয়ত করেছেন যে ১.৫ লক্ষ হলে এই গরুটি ছাড়বে। আপনাদেরকে আমরা মেরাদিয়া হাট, এই রামপুরার মেরাদিয়া হাট, এই হাটটি দেখানোর চেষ্টা করছি। আজ ২৫ জুলাই ২০২০ শনিবার। এই যে আপনারা দেখছেন হাটে মোটামুটি ভালোই আমদানি হয়েছে, তবে খুব বেশি হয়নি, কারণ বেচা বিক্রি এখনও শুরু হয়নি। ক্রেতারা আসছেন, এসে দামগুলি জিজ্ঞাসা করছেন। তারপরে আমরা একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। আপনারা চুয়াডাঙ্গা? চুয়াডাঙ্গা জেলা। আচ্ছা, সবাই এই হাটে কি এর আগে আসছিলেন? এই হাটেতে ১০ বার হবে আসা। ১০ বার হবে? কয়টা গরু আছে? আমাদের গাড়িতে ১৯টা আছে। ১৯টা? যে এই ধরনের গরু, মিডিয়াম সাইজে? আচ্ছা, এই এই গরুগুলি কত করে দাম চাচ্ছেন? হ্যাঁ, ৯০ করে দাম চাচ্ছেন, এটা চাওয়া দাম। আর নিয়ত করছেন কত হলে ছাড়বেন? ৭০-৭৫ হইলে আপনারা এগুলো ছেড়ে দিবেন। এই যে সুপ্রিয় দর্শক, এই লাল গরুটি দেখুন, তারপরে এই যে সাদা গরুটি দেখছি, এটা ৬৫ চাওয়া, আর ছাড়ার দাম ৫৫-৬০ হলে ছেড়ে দিবেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা ছোট বড় সকল গরুর আমরা দামগুলি জানানোর চেষ্টা করছি মেরাদিয়া হাট থেকে। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তারপরে এই যে আপনারা দেখছেন সারি সারি সমস্ত সার গরু আসতে শুরু করেছে এই মেরাদিয়া হাটে। এই যে দেখুন আপনারা এই হাটে আসতে শুরু করেছে, এইগুলি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ভাই আসসালামু আলাইকুম, আপনারা চুয়াডাঙ্গা কয়টা গরু আনছেন? নয়টা। আচ্ছা, এই যে এই ধরনের গরু, এই যে দেশি একদম পিওর দেশি, এই সারগুলি কত করে চাচ্ছেন? পঁচাত্তর চাচ্ছে। আচ্ছা, এই গরুটার দামই বলুন। এই গরুটা আমার ছোট ভাই। আচ্ছা, আপনার কোনটা? এই যে এটা শুয়ে রয়েছে, এটা একটু বড় সাইজ দেখছি, এটার দাম কত চাচ্ছেন আপনি? এটার দাম চাইছি 1 লক্ষ টাকা। আর নিয়ত করছেন কত হলে বেচবেন? না, তাও একটা নিয়ত তো করে আসছেন। আচ্ছা, 1 লাখ টাকা নিয়ত করেই আপনি আসছেন যে বেচবেন। আচ্ছা ভাই, 10-15 হাজার কম হলেও অসুবিধা। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এতক্ষণ আমরা এই রামপুরার মেরাদিয়া হাটের আজকের আপডেট দেখানোর চেষ্টা করলাম। এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।